আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মা তোয়ারা কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা আমরা সেরাদের সেরা বিয়ার বি সেরাদের সেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড হিফজুল কোরআন হামদ নাত ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের বন্ধুদের পারফরমেন্সের মাধ্যমেই পরিবেশিত হচ্ছে আমাদের এই চমৎকার আয়োজন এখন আমরা দেখব হিফজুল কোরআন সেগমেন্টের বন্ধুদের পারফরমেন্স হিফজুল কোরআন এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি মুফতি আলামিন খানকে আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মা তোয়ারা কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হিফজুল কোরআন সেগমেন্টে আপনাদের প্রত্যেককে আবারো স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান প্রিয় দর্শক শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত বিচারক মণ্ডলীদের সঙ্গে রয়েছেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত ইমাম এবং খতিব ফদিলাতু শেখ উস্তাদ কারি সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় দর্শক আরো রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কারি কোরআন ফদিলাতু শেখ আল উস্তাদ কারি হাবিবুল্লাহ বেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতু শেখ উস্তাদ হাফিজ কারি একেএম ফিরোজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের এই প্রতিযোগী বন্ধুদের অনুপ্রেরণাকে আরেকটু বাড়িয়ে দিতে মঞ্চে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ফদিলাতু শেখ ডক্টর হাফিজ মুজতবা রিজা আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আর রয়েছেন বিশ্বজয়ী হাফেজে কোরআন এই বাংলাদেশের গৌরব কাতার সৌদি আরব বাহরাইন সহ একাধিক দেশে এই বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে আমাদের প্রিয় বন্ধু হাফেজ কারি মাওলানা মুফতি জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক বরাবরের মতোই আমার পাশে রয়েছে এই আলোকিত মঞ্চের সেরা তারকারা এবং তাদের সম্মানিত একজন ওস্তাদ প্রিয় দর্শক চলুন দেরি না করে ডেকে নিচ্ছি এই চতুর্থ রাউন্ডের এই পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু ঢাকার বন্ধু নূরউদ্দিন জাকারিয়াকে আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মা তোয়ারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রশ্ন করছি তোমাকে ইসমানা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদীর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن
يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود أحسنت صدق الله العظيم بندو نور الدين جاكريا كمون تلاوت করেছো জানাছেন সম্মানিত বিচারক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ চমৎকার তেলাওয়াত হয়েছে চতুর্থ রাউন্ডের তেলাওয়াত যেমন হওয়া উচিত আওয়াজ সুন্দর ছিল খুব সুন্দর করেছে দোয়া করছি তুমি যেন আরো ভালো করতে পারো ইনশাআল্লাহ দর্শক আমাদের বন্ধুর তেলাওয়াতের মূল্যায়ন জানাচ্ছেন সম্মানিত অতিথি ডক্টর হাফিজ মুজতাবা রিজা আহমদ মাশাআল্লাহ হৃদয়গ্রাহী তেলাওয়াত আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর তেলাওয়াত করবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা সম্মানিত পরিচালক এইচএম বরকতুল্লাহ নুরউদ্দিন জাকারিয়ার তেলাওয়াত অনেক চমৎকার অনেক ভালো অনেক আবেগময়ী তেলাওয়াত তুমি করেছো খুবই সুরের ঝংকার ছিল তোমার তেলাওয়াতের মধ্যে তুমি সামনে এগিয়ে যাবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা বন্ধু নুরউদ্দিন জাকারিয়া খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এগিয়ে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ডেকে নিচ্ছি এ পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধুকে মঞ্চে পারফর্ম করবে কিশোরগঞ্জের বন্ধু মাহমুদুল হাসান আশরাফি আল্লাহর নামে সুর তুলে যায় হই যে মা তোয়ারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চতুর্থ রাউন্ডের এই পর্বের তোমার প্রশ্ন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما التوبة على
وكان الله عليما حكيما. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله ما شاء الله. بندو محمود الحسن الشافعي شيخ আমাদের বন্ধু তেলাওয়াতের মূল্যায়ন জানবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ এই চতুর্থ রাউন্ডে এরকম একটি তেলাওয়াত আমরা আশা করতেই পারি ওর কাছ থেকে ওর মাশাআল্লাহ যে গুণটা আলহামদুলিল্লাহ ওর গলাটা আল্লাহর দান একটি আলহামদুলিল্লাহ এবং পরের মধ্যে সে প্রচুর কাজ করার চেষ্টা করে পরের মধ্যে ব্যতিক্রম আজকে সে দুটি মাকাম দেবার চেষ্টা করেছে এভাবে ইনশাআল্লাহ যদি ও যদি অব্যাহত রাখে আল্লাহ পাক তাকে কাঙ্ক্ষিত তার যে যাওয়ার স্থান সেটা আল্লাহ কবুল করবেন সম্মানিত অতিথি বিশ্বজয়ী হাফেজ কোরআন হাফেজ কারি জাকারিয়া মা আজমাল আত-তিলাওয়া মা আহসান আত-তিলাওয়া মাশাআল্লাহ মনে হচ্ছিল যে আরবের কোনো বিশ্ববিখ্যাত শেখের তেলাওয়াত শুনছিলাম আল্লাহ তাআলা আমাদের মাহমুদুল হাসান আশরাফি ভাইকে কবুল করুন এবং এই প্রোগ্রামকেও কবুল করুন বিআরবি সিরাজের সেরা সম্মানিত পরিচালক শেখ এইচএম বরকতুল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাহমুদুল হাসান আশরাফি তোমার তেলাওয়াতের আমাদের হৃদয়ে এবং দিল ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ মনের মধ্যে একটা প্রশান্তি জাগ্রত হয় আশা করি তুমি সামনে আরও ভালো করবে সেই প্রত্যাশা করছি তোমার জন্য অনেক অনেক শুভকামনা বন্ধু মাহমুদুল হাসান আশরাফি আশা করছি তোমার এই কণ্ঠ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই পুরো বিশ্ব জয় করার তৌফিক দিবেন আমিন তৌফিক মিন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ডেকে নিচ্ছি আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে মঞ্চে পারফর্ম করবে নরসিংদীর বন্ধু আব্দুল্লাহ আল মারুফ আল্লাহর নামে সুর তুলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি তেলাওয়াত করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহ মাতাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما صدق الله العظيم صدق الله العظيم কেমন হলো তেলাওয়াত মোল্লা জানব সম্মানিত উস্তাদের কাছে খুবই ভালো তেলাওয়াত তবে তুমি والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين সহি অজালনা আলিল মুত্তাকিনা ইমামা পড়তে পড়তে এখানে সুন্দর ওয়াকফের জায়গা এটা
যাই হোক, আমাদের ওয়াকফ আবার তুমি এটাকে আবার ধরে এসছো, আবার মাঝখানে থামছো, আবার শেষ করছো, তিনবার পড়ছো এই আয়াতটাকে। যাই হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তোমার তেলাওয়াত। শুকরান জাযাকাল্লাহ সম্মানিত উস্তাজ। প্রিয় দর্শক, আমাদের বন্ধুর তেলাওয়াত কেমন হলো? সুন্দর মূল্যায়ন শুনব সম্মানিত অতিথি জনাব ডক্টর হাফিজ মুজতাবা রিজা আহমদ স্যারের কাছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন আমরা যেন চোখ জোড়ানোর সন্তান এবং পরিবার কামনা করে। আশা করছি তুমি আমাদের সেই চোখ জোড়ানোর সন্তান। আল্লাহ তাআলা তোমার এই তেলাওয়াতকে কবুল করুক, আমিন। সম্মানিত পরিচালক এইচ এম বরকতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মারুফের তেলাওয়াত খুবই অসাধারণ। এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি এখন যে রাউন্ডটি চলছে খুবই টান টান একটা উত্তেজনা, সকলেই কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। মাশাআল্লাহ, আমাদের হৃদয়টা ভরে গিয়েছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। আব্দুল্লাহ মারুফ, তোমার জন্য অনেক ভালোবাসা। আব্দুল্লাহ মারুফ, ইনশাআল্লাহ এবারও ভালো করেছে, সামনে অনেক ভালো করবে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, একে একে তিনজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত আমরা শুনলাম। আমরা এতক্ষণ উপভোগ করছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরা দেশেরা অদম্য প্রতিভা সন্ধানে 2024 সিজন 3 এর হিফজুল কোরআন সেগমেন্ট। বিরতির পরে হামনাথ এবং ইসলামিক গানের সুন্দর আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আমরা সেরাদের সেরা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমাদের এবারের আকর্ষণ হামদনাত ইসলামিক গান। হামদনাত ইসলামিক গান এই সেগমেন্টের উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি ইমাম জাফর নোমানিকে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত পরিচালক এইচ এম বরকতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামদনাত ইসলামী গানের এই সেগমেন্ট। চলুন দর্শক, শুরুতেই আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচিত হয়ে নিই। শুরুতেই রয়েছেন দেশপরেণ্য সঙ্গীত পরিচালক শেখ সাদি খান। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে রমজানুল মোবারক। উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতিকার সুরকার আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম, প্রত্যেককে রমজানের প্রীতি স্নিগ্ধ শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকের এই পর্বে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ক্লোজ আপ ওয়ানের সর্বপ্রথম চ্যাম্পিয়ন নোলক বাবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে রমজানুল মোবারক। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত ম্যানেজার অ্যাডমিন মাগফুর রহমান মুরাদ। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণে। আমাদের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের প্রতিযোগী বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই মঞ্চে অবস্থান করছে, আমি তাদেরকে ডেকে নেব। শুরুতেই আহ্বান করছি খ গ্রুপ থেকে আবু বকর সিদ্দিককে। আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কি হবে, হামদ ও নাত। আমি শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত আমি যদি আরব হতাম মদিনার পথ এই নাটটি পরিবেশন করছি ইনশাআল্লাহ। বাহ, গাও। আমি যদি আরব হতাম মদিনার
পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতেন সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরাত আমি যদি আরব হতাম মদিনারি পথ পয়জার তার লাগতো হেসে আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতোরে চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতোরে দিবানি সে করতাম তার দিবানি সে করতাম তার কদম জিয়ারাত আমি যদি আরব হতাম মদিনারি পথ অনেক কঠিন একটা গান কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে খুব ভালো লেগেছে চলো দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে কেমন লাগলো জি খুব শক্ত গান এটা টোটালি আয়ত্ত না করতে পারলে একটু ভয় লাগারই কথা অবশ্য গাওয়ার ব্যাপারে আমার কাছে কয়েকটা জায়গাতে শ্রুতি কিছু কিছু বিচ্যুতি হয়ে গেছে হ্যাঁ শ্রুতি নিচের দিকে গিয়ে যেই নিচের খাদের দিকে গিয়ে নোটটা ঠিক সঠিকভাবে লাগেনি একটু দোলানো ছিল চাইবো যে সঠিকভাবে যেন নোটটা লাগে সেদিকে দৃষ্টিপাত দেওয়ার জন্য হ্যাঁ এমনিতে ভালো আছে ঠিক আছে ভালো সম্মানিত অতিথি নলক বাবু কেমন লাগলো আপনার কাছে হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে আরও একটু প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হতো আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দূরে গিয়ে যান অনেক অনেক ধন্যবাদ আবু বকর সিদ্দিক তোমার জন্য অনেক শুভকামনা রইল তুমি তোমার আসনে ফিরে যাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই পর্বের পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে আসছে ক গ্রুপ থেকে সাইদা আফরোজ আদিবা আসসালামু আলাইকুম কি শোনাবে আমাদেরকে আমি এখন একটি নাত রাসুল পরিবেশন করব গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক ঠিক আছে আমরা শুনছি সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় আহমদ বড় বিশ্বস্ত তার
বিশ্বাস্তু আহমান বড় বিশ্বাস্তু যে জান কখনো ব্যথা দিতে জানে না যে জানকে বলি মুছে দেয় বেদনা যে জান কখনো ব্যথা দিতে জানে না যে জানকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত মাশাল্লাহ আদিবা চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই আমি খুব মন দিয়ে শুনছিলাম এই টোটাল গানটি ভূপালির আগের উপরে প্রতিটি নোট চমৎকার করে লাগিয়েছে গায়কও সুন্দর ছিল উচ্চারণ চমৎকার আমি বিআরবি সেরাদের সেরাই মঞ্চ থেকে আমার অন্তর থেকে অফুরন্ত দোয়া ধন্যবাদ শ্রদ্ধেয় পরিচালক এইচ এম বরকতুল্লাহ কেমন লাগলো আপনার কাছে খুবই অসাধারণ সৈয়দা আফরোজা আদিবা বরাবরের মতো আজকের পারফরমেন্স তোমার অনেক ভালো মাশাল্লাহ তুমি রসুলের শানে আর মল্লিকের গান বিশেষ করে শিকন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আশ্বস্ত এবং খুবই আপনার আকর্ষণীয় গানটা সামনে এগিয়ে যাও তোমার জন্য অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ সম্মানিত পরিচালক আদিবা তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল তুমি তোমার আসনে ফিরে যাও আসসালামু আলাইকুম দর্শক এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে আসছে খ গ্রুপ থেকে ইমতিয়াজ আহমেদ তাজ আল্লাহর নামে সুর তুলে যায় আল্লাহ নামের কালাম এই হামটি গাওয়ার চেষ্টা করছেন বাহ এটা তো অসাধারণ হাম তাহলে গাও আল্লাহ নামের কালাম আল্লাহুই নামের কলম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে আল্লাহুই নামের কলম আল্লাহুই নামের কলম গ্রহ রবি দিশে হারা ওই আকাশের চাঁদ সে তারা খুঁজছে তারে অনন্ত সেই অনাদি কাল থেকে আল্লাহুই নামের কলম হু 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 বাতাস শুনাই জ্বালা জ্বালালু হু কুল মখলুক তসবি পড়ে আল্লাহু 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 কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তা
তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে আল্লাহুই নামের কলম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে আল্লাহুই নামের কলম আল্লাহুই নামের কলম আল্লাহু এই নামের কলম। ইমতিয়াজ আহমেদ তাজ, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নেই। শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক, তোমার গাওয়া ভালো হয়েছে, কিন্তু আমি প্রত্যাশা করব যে কয়েকটি নোটের জায়গায়, কয়েকটি গমকের জায়গায় একটু ছুটে গিয়েছে। এখানে অনেকগুলো গমক আছে, এই বিষয়গুলোতে আরও সচেতন হবে এই গানটা, তখন আরও চমৎকার লাগবে আমাদের কাছে। অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মাগফুর রহমান মুরাদ, কেমন লাগলো আপনার কাছে? চমৎকার শুনলাম। ইমতিয়াজ আহমেদ তাজ, ভালো গেয়েছো। আমি আশা করছি তুমি অনেক দূর যেতে পারবে ইনশাআল্লাহ। ভালো থেকো তাজ, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল, তুমি তোমার আসনে ফিরে যাও। আসসালামু আলাইকুম। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই পর্বের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ক গ্রুপ থেকে তাসবিহা আয়ান তানহা। আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মাত। আসসালামু আলাইকুম। কি শুনবো আপনার কাছ থেকে? পরিবেশন করেছি শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক স্যারের লেখা ও সুর করা লাল ফড়িং গানটি। ঠিক আছে, আমরা শুনছি। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। হে 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 লা। আকাশের রংধনু বৃষ্টিকে বলে, জানো কি প্রভুর নাম। বৃষ্টি পেখম মেলে মৃদু হেসে বলে, হৃদয়ে খোদার কলম। আকাশের রংধনু বৃষ্টিকে বলে, জানো কি প্রভুর নাম। বৃষ্টি পেখম মেলে মৃদু হেসে বলে, হৃদয়ে খোদার কলম। ফুল পাখি তরুলতা সবাই বাঁচে আল্লাহর স্নেহের ছায়ায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। লাল ফড়িং বলে প্রজাপতিকে, সৃষ্টিকে করেছে তোমায়। প্রজাপতি হেসে বলে, তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায়। চমৎকার, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মনির খান, কেমন লাগলো আমাদের তানহার এই সুন্দর পারফরম্যান্স? খুবই ভালো লেগেছে। চমৎকার উচ্চারণ ওর গায়কী এবং ওর সাবলীলভাবে গাওয়া, সহজ সরল করে গাওয়ার যে কৌশলটা, এটি অসাধারণ। আমি দোয়া করি ও সঠিকভাবে চর্চা করুক, হয়তো এই মঞ্চ থেকে আরও অনেক বড় জায়গায় ওকে আমরা দেখব। যার গান তার একটি মতামত না নিলে আসলে একেবারেই বেমানান হয়ে যায়। শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক, বলুন কেমন লাগলো? খুব চমৎকার গিয়েছে, আসলে এত চমৎকার গিয়েছে যে অভিভূত, দারুণ। থ্যাংক ইউ তানহা, তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, তুমি আরও সামনে এগিয়ে যাও, তুমি তোমার আসনে ফিরে যাও। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে ক গ্রুপ থেকে মেহেরিমা মেহজাবিন। আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মা তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কোন গানটা গাইবেন? আজকে আমি যে গানটি পরিবেশন করব সে গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় আব্দুল লতিফ। শুরু করেন। দুয়ারি আইসা ছি পালকি নয়ুরি কৌতুলুরি তুলুমুখী আল্লাহ রসুল সবি বলু উমুখী আল্লাহ রসুল সবি বলু। দুয়ারি আইসা ছি পালকি নয়ুরি কৌতুলুরি তুলুমুখী আল্লাহ রসুল সবি বলু উমুখী আল্লাহ রসুল সবি বলু। দুই কান্দি ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা। দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধু যে ওই হুলুরি হুলুমুখী আল্লাহ রসুল সবি বলু উমুখী আল্লাহ রসুল সবি বলু। দিবানি সিজে ছয় জোনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। দিবানি সিজে ছয় জোনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে। ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলু রে বলু মুখী আল্লাহ রসুল সবি বলু উমুখী আল্লাহ রসুল সবি বলু। দুয়ারি আইসা ছি পালকি নয়ুরি কৌতুলুরি তুলুমুখী আল্লাহ রসুল সবি বলু উমুখী আল্লাহ রসুল সবি বলু। চমৎকার। চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। খুব সুন্দর গিয়েছো, ভালো গিয়েছো। তো আমার মনে হয় উচ্চারণ একটু স্পষ্ট করা দরকার। ভাবো দেখি রে মনা, ভাব দেখি রে না, ভাবো দেখি রে মনা। নিজের মনকে মনকে বলছে ভাববার জন্য। হ্যাঁ, এটা এগুলি একটু স্পষ্ট করতে হবে। কেমন, ভালো হয়েছে? সম্মানিত পরিচালক এইচ এম বরকতুল্লাহ, কেমন লাগলো? মেহেরিমা মেহজাবিন, ভালো। এই গানটা যতবারই শোনা যায় ভালোই লাগে। এটা এই গানটা আমরা আর কার কাছে যেন শুনেছি আবারও, তারপরেও ভালো লাগছে। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া, তুমি সামনে এগিয়ে যাও। মেহেরিমা, তোমার জন্য অনেক শুভকামনা রইল, অনেক দোয়া রইল, তুমি তোমার আসনে ফিরে যাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মেহেরিমা মেহজাবিনের আজকের এই পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এই সেগমেন্টের আয়োজন। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে ইসলামী জ্ঞান ও কুইজের সেগমেন্ট। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সেরা আমরা সেরাদের সেরা, বিআরবি সেরাদের সেরা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড,
কো-স্পন্সর্ড বাই MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতির পর ইসলামিক জ্ঞান এবং কুইজ সেগমেন্টের বন্ধুদের পারফরমেন্স উপভোগ করব ইনশাআল্লাহ। ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্টের উপস্থাপনার জন্য আলোকিত এই মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম টুটুলকে। আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মাতোয়ারা। ধন্যবাদ জনাব পরিচালক। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্ট নিয়ে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। শুরুতেই চলে যাচ্ছি বিচারক প্যানেলে। সাথে আছেন প্রফেসর মুখতার আহমেদ স্যার, চেয়ারম্যান তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপরই আছেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আছেন ডক্টর মনজুর ইলাহি, সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অতিথি প্যানেলে আমাদের সাথে আছেন ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, সাবেক ডিন ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাথে আছেন ডক্টর হাফিজ মুজতাবা রিজা আহমদ, অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই পর্বের যে তিনজন প্রতিযোগী তাদেরকে এখনই এই মঞ্চে ডেকে নিচ্ছি। আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মা। দর্শক, পেয়ে গেছি আমাদের আজকের পর্বের তিনজন প্রতিযোগীকে। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। মোশাররফ হুসাইন, জেলা জামালপুর। মোহাম্মদ মঈনুদ্দিন, জেলা কুমিল্লা। মোহাম্মদ আলী, জেলা কুমিল্লা। আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিজেদেরকে সেরা প্রমাণ করবার জন্যে। শুরুতেই মোশাররফ হুসাইন, আপনাকে প্রশ্ন করছেন প্রফেসর মুখতার আহমদ স্যার। আপনার জন্য দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি নির্ধারিত স্থান থেকে আমাদেরকে হজ বা উমরার জন্য এহরাম করতে হয়, এই স্থানটির একটি শরীয়ত পরিভাষা রয়েছে, সেই পরিভাষাটি কি? মিকাত। মিকাত, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, এমন কিছু প্রাণী আছে যেগুলোর জন্ম পানিতে, আবার এই প্রাণীগুলো যদি পানিতে মারা যায় তাহলে সেই পানি দূষিত হয় না, এমন কয়েকটি পানির নাম বলতে পারেন? কুমির। আর কিছু নেই, আমরা সেগুলো খাই, এরকম কিছু আছে যেমন মাছ। ঠিক আছে, আপনার উত্তরটি আমরা নিতে পারলাম না, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। চলে যাচ্ছি এর পরের প্রতিযোগী মোহাম্মদ মঈনুদ্দিন, আপনাকে প্রশ্ন করবেন ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যার। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার একজন স্ত্রী ছিলেন, তার নাম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দুই নম্বর প্রশ্ন, যে কোরআনের একটি সূরাতে বায়াতে রিদওয়ানের কথা আছে, সেটি কোন সূরা? বায়াতে রিদওয়ানের কথা সূরাতুল ফাতহাতে রয়েছে। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে প্রতিযোগী মোহাম্মদ আলী, আপনাকে প্রশ্ন করছেন ডক্টর মনজুর ইলাহি স্যার। প্রথম প্রশ্ন, আল কোরআনের কোন সূরায় হুনাইন যুদ্ধের আলোচনা রয়েছে? সূরা তাওবার মধ্যে। আহসান্ত জামিল জিদ্দান, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সুন্নাত ও বিদআতের মধ্যে মূল পার্থক্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যেভাবে করেছেন তা সেভাবে পালন করাকে সুন্নাত বলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে কোনো কিছু সংযোজন করাকে বিদআত বলে। আমরা উত্তরটাকে মোটামুটি সঠিক বলে ধরে নিতে পারি। আর একটু ক্লিয়ার করলে ভালো হতো, সেটা হচ্ছে দ্বীনের মধ্যে, দ্বীন মানে ইসলামের মধ্যে এমন নতুন কিছু বিষয় উদ্ভাবন করা যা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ কর্তৃক সমর্থিত নয়। জি জি। তো তারপরেও যেটা বলা হয়েছে, আমি মনে করি যে সুন্নাত ও বেদাতের মধ্যে সেই পার্থক্যটা বোঝা যায়। তো ধন্যবাদ এবং অভিনন্দন, বারাকাল্লাহ ফিক। ঝটপট রাউন্ড, যেখানে আপনারা দেড় মিনিট সময় পাচ্ছেন, এর মধ্যে আপনাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মার্কস আছে, উত্তর ভুল করলে কোনো মার্কস কাটা যাবে না। প্রস্তুত মোশাররফ হোসাইন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার ফুফাতো বোন ছিলেন? চেষ্টা করুন। দ্বিতীয় প্রশ্ন চলে যাব আমরা। পাস, পাস। দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবীর পায়ের ওজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট উহুদ পাহাড়ের থেকেও ভারী বলেছেন? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। উত্তর ভুল। সঠিক উত্তর,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে সভাকবির মর্যাদা দিয়েছেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আগের প্রশ্নটা আরেকবার করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার ফুফাতো বোন ছিলেন? যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি মোহাম্মদ মুইনউদ্দিন আপনার কাছে, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, কোন নবীর সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে হাদিসে বর্ণিত হয়েছে? হযরতে দাউদ আলাইহিস সালাম। একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, সালাতুল উস্তা বলতে কুরআনুল কারীমে কোন সালাতকে বোঝানো হয়েছে? অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতে আসরের সালাতকে বোঝানো হয়েছে। একদম সঠিক উত্তর, মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন আপনার জন্য, কোন নগরীকে সমকামিতার অপরাধে ধ্বংস করা হয়েছে? জেটসি যে এলাকাটাকে বলা হয় কৌমে লুত, সেই এলাকাটাকে সমকামিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার উত্তরটাকে আংশিক নিচ্ছি, আপনি যেহেতু ওই আশপাশ দিয়ে ঘোরাফেরা করেছেন, আপনাকে কিছু নাম্বার দেওয়া হবে। সঠিক উত্তর সাদম নগরী। চলে যাচ্ছি মোহাম্মদ আলী আপনার কাছে, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, হিজরি নবম সনে আমিরুল হজ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, বনি নাজিরের যুদ্ধের সময় কোন পূর্ণাঙ্গ সূরাটি অবতীর্ণ হয়েছিল? সূরাতুল হাশর। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তিন নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধে কোন সাহাবীর কণ্ঠস্বর মুশরিকদের উপরে একটি দলের হামলার চাইতেও ভয়ঙ্কর ছিল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একদম সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই পরের রাউন্ডে যাবার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টাটাই করবেন, আপনাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের বিচারক প্যানেলে চলে যাব, কথা শুনব ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের কাছ থেকে। অনেক অভিনন্দন, তোমরা অনেকটুকু পথ হেঁটে এখানে এসেছ, তোমাদের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারো তাহলে তোমরা সাফল্যকে চিনিয়ে নিতে পারবে, চ্যালেঞ্জ যদি গ্রহণ না করো তাহলে বেশি দূর যেতে পারবে না। তোমাদেরকে অভিনন্দন যে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছো, তোমরা এগিয়ে যাও, দোয়া রইল। অতিথি প্যানেলে কথা শুনবো ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের কাছ থেকে। সবাই ভালো বলেছে, কিন্তু আর একটু প্রম্পলি বলা হচ্ছিলো, আমার ধারণা হচ্ছে একটু স্লো। দুই একজন ভালো বলছে, একজন দেখলাম একটু এত একটা সিম্পল কোয়েশ্চেন, আরও এই পর্যায়ে গিয়ে আরও মানে কুইক আনসার দেওয়া হচ্ছিলো। আর আবার বলছি যে তারা যে জ্ঞান আহরণ করেছে সেটাকে বিতরণ করতে হবে, এই যে ইসলামের নলেজ এটা আমি নিজের মনে রাখলাম তো লাভ হবে না। আজকে দর্শকরা দেখছে এবং তারাও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এই নলেজগুলি মানুষের কাছে বিতরণ করবে এবং ইসলামের শিক্ষাটা দিবে, নিজেরাও প্র্যাকটিস করবে, সমাজকে দিবে। তাহলে আজকের জ্ঞান অর্জন এই প্রতিযোগিতা সবটাই সার্থক হবে। ধন্যবাদ। ডক্টর হাফিজ মুস্তাফা রিজা আহমদ স্যার কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা দেখছি একজন প্রতিযোগী অসুস্থ হওয়া সত্ত্বেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমরা আবারও আলহামদুলিল্লাহ বলছি। তবে আজকের এই পর্বে বিচারক মণ্ডলী তোমাদেরকে যে প্রশ্নগুলো করেছেন, তোমরা অনেকেই সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে উত্তরটা দিয়েছ। আশা করছি ভবিষ্যতের পর্বগুলোতে তোমরা যথার্থ উত্তরটাই দিতে চেষ্টা করবে। তোমাদের সবাইকে অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠান পরিচালক জনাব এইচ এম বরকতুল্লাহ কিছু বলবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ পারফরমেন্স তোমাদের। এবং তোমরা যেভাবে করে আজকে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ এভাবে সামনে যদি দিয়ে যাও তাহলে এই অনুষ্ঠান আরও সুন্দর হবে, চমৎকার হবে। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, তোমরা সামনে এগিয়ে যাও সেই প্রত্যাশা করছি। দর্শক, শেষ করছি আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আপনারা উপভোগ করবেন বিআরবি নিবেদিত সেরা দেশেরা অদম্য প্রতিভার সন্ধানে সিজন থ্রি এর এই জমজমাট আয়োজন, সেই সঙ্গে উপভোগ করবেন ইসলামিক জ্ঞান ও কুইজ সেগমেন্ট। আমি জহিরুল ইসলাম টুটুল আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা, আল্লাহর নামে সুর তুলে যায় হই যে মাতোয়ারা। কোরআনের গানে
জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।